নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গিম্প ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। হ্যাঁ, যেরকমটি আপনারা থাম্বনেইলে দেখেছেন, সরাসরি সেই টপিকসে চলে যাব। এই গিম্প সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনারা কিভাবে বাংলা টাইপিং করতে পারেন সরাসরি গিম্প সফটওয়্যারের মধ্যে ফটো এডিটিং করার সময়, জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও গিম্প ফটো এডিটিং এর উপর আপনাদের জন্য ভবিষ্যতেও নিয়ে আসতে থাকব। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা গিম সফটওয়্যারে চলে এসেছি। অন্যান্য ফটো এডিটিং প্ল্যাটফর্মের পাশাপাশি এই গিম সফটওয়্যারেও ভীষণ ভালোভাবে বাংলা টাইপ করা যায় এবং সরাসরি প্ল্যাটফর্মের মধ্যেই ফটো এডিটিং এর সময় আপনি বাংলা টাইপ করতে পারেন। কিভাবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, গিম সফটওয়্যারে টেক্সট এডিটিং কিভাবে করতে হয় তার জন্য একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে তৈরি করে রাখা আছে। আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে এবং এই ভিডিও টপ রাইট কর্নারে যে কার্ড বাটনটি রয়েছে তাতেও আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। মনে হলে আপনারা অবশ্যই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। কাজের শুরুতে সবার প্রথমেই আমাদেরকে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য ফাইল মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে নিউ ক্রিয়েট করে নিচ্ছি। ডিফল্ট ইমেজ উইদার হাইটটি আমি যেটা প্রোভাইড করা আছে সেটাই রেখে নিচ্ছি। শুধুমাত্র চেক করে দেখে নিচ্ছি ফিল উইথ যেটা থাকবে সেটাকে আমি হোয়াইট করে দিচ্ছি এবং রেজলিউশন আমি এক্ষেত্রে 150 করে নিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। আমাদের নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। দর্শক বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের অবশ্যই একটি সফটওয়্যারের দরকার পড়বে এবং সেই সফটওয়্যারটি হলো অব্রো কিবোর্ড। সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে পাবেন, কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ব্যবহার করবেন তার উপরে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে করে রাখা রয়েছে। এই ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং এই ভিডিও টপ রাইট কর্নারে আই বাটনটিতেও আমি লিঙ্কটি প্রোভাইড করে রাখবো। মনে হলে একবার ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন সফটওয়্যারটি সম্পর্কে যদি আপনাদের জানা না থাকে। চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে। তার জন্য আমাদের অব্রো কিবোর্ড সফটওয়্যারটিকে রান করতে হবে। সফটওয়্যারটিকে আমরা ওপেন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের টপ রাইট কর্নারে সফটওয়্যারের টুলবারটি ওপেন হয়ে গেছে। এখন এই গেম সফটওয়্যারে বাংলা টাইপিং এর জন্য আমরা সরাসরি টেক্সট টুলবারে চলে যেতে পারি এবং টেক্সট টুলটিকে অ্যাক্টিভেট করে নিতে পারি এবং সরাসরি আমরা টাইপিং শুরু করে দিতে পারি। যেভাবে টাইপিং শুরু করতে হয় গেম সফটওয়্যারের মধ্যে, প্রথমে একটি টেক্সট এরিয়া আমরা ক্রিয়েট করে নিচ্ছি। টেক্সট সাইজটিকে আমরা এক্ষেত্রে বাড়িয়ে 100 করে নিচ্ছি এবং অবশ্যই যেটা করতে হবে সেটা অব্রো কিবোর্ডের টুলবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিতে হবে এই বাটনটি ক্লিক করার মাধ্যমে। এখন সরাসরি আমরা বাংলা টাইপিং করতে পারি। তবে শুরু করার আগে অবশ্যই একটা জিনিস আমি দর্শক বন্ধুদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলা টাইপিংয়ের যা যা পদ্ধতি অব্রো কিবোর্ড ব্যবহার করে করা যেতে পারে তার মধ্যে ফটো এডিটিংয়ের জন্য বা গিম সফটওয়্যারের উপর বাংলা টাইপিং করতে গেলে অবশ্যই আপনি ফোনেটিক্স টাইপিং অপশানটি ব্যবহার করবেন। সেটার জন্য এই বাটনটিতে ক্লিক করে নেবেন এবং এখানে দেখে নেবেন অব্রো ফোনেটিক্স ইংলিশ টু বাংলা এই টাইপিং অপশানটি ডিফল্ট সিলেক্টেড রয়েছে কিনা। যদি এটা না থাকে তাহলে অবশ্যই অব্রো ফোনেটিক্স ইংলিশ টু বাংলা এই টাইপিং অপশানটি সিলেক্ট করে নেবেন। প্রসঙ্গত বলে রাখি, আমার এই অব্রো টুলবারে একটি থিম অ্যাপ্লাই করা রয়েছে। কিভাবে থিম অ্যাপ্লাই করা যেতে পারে তার জন্য অব্রো কিবোর্ডের উপর আমার যে ভিডিওটি করা রয়েছে সেটি দেখতে অনুরোধ করব। চলে আসছি বাংলা টাইপিং এর জন্য। সরাসরি টাইপিং এরিয়াতে আমি ক্লিক করে নিলাম এবং যারা জানেন অব্রো ফোনেটিক্সে কিভাবে বাংলা টাইপ করতে হয় সরাসরি কিবোর্ডে বাটন প্রেস করার মাধ্যমে আমরা বাংলা টাইপিং শুরু করতে পারি। ধরুন আমি বাংলা লিখতে চাইছি, আমি বাংলা লিখি কথাটা, তাহলে আমি কিবোর্ডে টাইপ করব আমি বাংলা লিখি। দেখুন সরাসরি আমি কিবোর্ডে টাইপ করার মাধ্যমে গিম সফটওয়্যারের মধ্যে বাংলা লিখে ফেললাম, বাংলায় একটি সেন্টেন্স লিখে ফেললাম এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে সেন্টেন্সটির মধ্যে কোনো রকম ভুলভ্রান্তি হলো না। অর্থাৎ বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যারে সরাসরি বাংলা লিখতে গেলে যেটা দেখা যায়, অক্ষরগুলো ঠিকঠাক আসতে চায় না, যুক্তাক্ষরগুলো ঠিকঠাক পড়তে চায় না এবং স্বরবর্ণের বিভিন্ন আকার ইকারগুলোও ঠিকঠাক পড়তে চায় না। কিন্তু এখানে সেরকম কোনো অসুবিধা একেবারেই হলো না, যেরকম আপনারা স্ক্রিনেও দেখতে পেলেন। ধরুন আমি যদি আরেকটি বাংলা সেন্টেন্স লেখার চেষ্টা করি, আমি এন্টার মেরে দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি এবং এখানে আমি লেখার চেষ্টা করছি এখন বাংলা
টাইপিং, এতটাই। আমি যেটুকু টাইপ এরিয়া সিলেক্ট করেছিলাম তার নিচে অক্ষরটা চলে গেল, কিন্তু অক্ষরটা অবশ্যই রয়েছে। এখান থেকে আমরা ফিক্স থেকে যদি ডাইনামিক করে দিই তাহলে আপনারা দেখতে পেলেন পুরো সেন্টেন্সটি আমাদের লেখা হয়ে গেছে। আমি এখান থেকে মুভ টুলটি নিয়ে নিচ্ছি এবং এটিকে আপনারা মুভ করে যে কোনো জায়গায় আপনাদের ডকুমেন্টের মধ্যে প্লেস করতে পারেন এবং এর উপরে বিভিন্ন ইফেক্টও আমরা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক এতটাই সহজভাবে অভ্র কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে আপনি গিম্পের উপর ফটো এডিটিং করার সময় বাংলা টাইপিং করে নিতে পারেন এবং অন্য কোনো প্ল্যাটফর্মে যেরকম মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো প্ল্যাটফর্মে বাংলা টাইপিং করে আপনাকে কপি পেস্ট করে এখানে আনার দরকার নেই। শুধুমাত্র অভ্র ফোনেটিক্সে কীভাবে বাংলা টাইপ করতে হয় যদি সেটা আপনার জানা থাকে তাহলে সরাসরি গিম সফটওয়্যারের মধ্যেই আপনি বাংলা টাইপিং করতে পারেন। এবং বলাই বাহুল্য, এখানে বাংলা টাইপিং শুধুমাত্র প্লেন ফন্ট ব্যবহার করেই নয়, আপনারা ডিজাইনার ফন্ট ব্যবহার করে এখানে ডিজাইনার এবং স্টাইলিশ বাংলা টাইপিংও করতে পারেন। কিভাবে করবেন? তার জন্য আপনাদেরকে কিছু স্টাইলিশ বা ডিজাইনার ফন্ট ডাউনলোড করে নিতে হবে। চলুন দেখিয়ে দিই সেই ধরনের ফন্ট আপনারা কোথা থেকে পেতে পারেন। তার জন্য আপনার কম্পিউটারে ব্রাউজারটিকে ওপেন করতে হবে। আমি ব্রাউজারটি ওপেন করে ফেলেছি এবং ব্রাউজারে সার্চ করতে পারেন ফ্রি বাংলা ফন্ট এবং যে সার্চ রেজাল্ট আপনার সার্চ ইঞ্জিন আপনাকে প্রোভাইড করবে সেখানে অবশ্যই অনেকগুলো লিংক আপনি পেয়ে যাবেন। যেরকম সার্চ রেজাল্ট আমার এখানে সফটওয়্যার প্রোভাইড করছে এর মধ্যে আমি অবশ্যই সাজেস্ট করব লিপিঘর, ফ্রি বাংলা ফন্ট, ফন্ট বাংলা এবং ফন্ট বিডি ওপরের এই চারটে সাজেস্টেড যে ওয়েবসাইট রয়েছে এই চারটে ওয়েবসাইট থেকেই আপনারা ফ্রিতে বাংলা ফন্ট এবং বিভিন্ন ডিজাইনার স্টাইলিশ ফন্টও ডাউনলোড করে নিতে পারেন। তবে এর মধ্যে সবচেয়ে ভালো ওয়েবসাইটটি হলো লিপিঘর ওয়েবসাইটটি। আমি সরাসরি এখানে চলে যাচ্ছি, ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটটিতে ফ্রি বাংলা ফন্টের কালেকশন সবচেয়ে বেশি এবং এদের ডিজাইনার এবং স্টাইলিশ ফন্টগুলো অসাধারণ। প্রথমে যে হোম স্ক্রিনটি আপনারা দেখতে পাবেন সেটি এই রকম। আমি এই মেসেজগুলোকে ক্রস করার মাধ্যমে বন্ধ করে দিচ্ছি। সবার উপরে দেখতে পাচ্ছেন ফন্ট বলে একটি সেকশন রয়েছে, এখানে যদি চলে যান এখানেই আপনারা দেখতে পাবেন একটি ড্রপ ডাউন লিস্টের মধ্যে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, ফ্রিমিয়াম ফন্ট এবং সিম্বল ফন্ট, এই চার ধরনের ফন্ট অ্যাভেলেবল। অবশ্যই ফ্রি ফন্টে চলে যাবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রচুর বাংলা ফ্রি ফন্ট এবং তার স্টাইলটি এবং যেরকম ডিজাইনের ফন্টটি লেখা হবে তার একটি ডিসপ্লে করে রাখা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পেজের আরও লিংক দিয়ে রাখা রয়েছে। এই সমস্ত পেজে গিয়েও আপনারা সেখান থেকে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন এবং এদের ফ্রি ফন্ট সেকশনের সমস্ত বাংলা ফন্টটি ফ্রিলি ডাউনলোডেবল এবং কমার্শিয়ালিও আপনারা এটা ফ্রিলি ইউজ করতে পারেন। তবে এদের ফন্টগুলোকে আপনারা কোনোভাবে ডিস্ট্রিবিউট করতে পারবেন না, সেটা করা উচিত নয়, কারণ সেটা পাইরেসির আন্ডারে পড়ে যাবে। দু নম্বর পেজটি ওপেন হয়ে গেছে। দু নম্বর পেজেও অসাধারণ কিছু স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে। তিন নম্বর পেজে এখানেও আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিছু স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে। বলাই বাহুল্য, এদের ফন্টগুলো অভ্র কিবোর্ড সফটওয়্যারের সাথে কমপ্লিটলি কম্প্যাটিবল। চলুন দেখে নিই গিম্প সফটওয়্যারে আমরা কিভাবে স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারি। আমি এই রকমই কয়েকটি ডিজাইনার ফন্ট ডাউনলোড করে নিয়েছি। আরেকটি ওয়েবসাইটের নাম অবশ্যই আমি এখানে উল্লেখ করব। তার জন্য আমি আবার আমার ব্রাউজারের সার্চ ইঞ্জিনে চলে যাচ্ছি। সার্চ ইঞ্জিনে চলে এসেছি। অভ্র কিবোর্ড সফটওয়্যারের ডিফল্ট ওয়েবসাইটেই আপনারা বাংলা ফন্ট পেয়ে যাবেন, এই কথাটি অবশ্যই উল্লেখ করতে হতো। অভ্র কিবোর্ড সফটওয়্যারের ওয়েবসাইটে যদি আমরা সরাসরি চলে যাই, সাইটটির হোম পেজেই আপনারা লিংক দেখতে পেয়ে যাবেন। বাংলা ফন্টস ইউনিকোড ANSI ফন্টস অ্যাভেলেবল রয়েছে এবং লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি সেই পেজে চলে যাবেন এবং এখানে স্ক্রল করে দেখতে পারেন। এখানেও বেশ কয়েকটি ফ্রি বাংলা ফন্ট দিয়ে দেওয়া রয়েছে এবং তার মধ্যে এই বেনসেন হ্যান্ডরাইটিং বাংলা ফন্টটি যথেষ্ট আকর্ষণীয় এবং যথেষ্ট স্টাইলিশ। আমি এই ফন্টটি ডাউনলোডও করে নিয়েছি এবং আমার পছন্দের আরেকটি ফন্ট হলো মুক্তি বলে এই ফন্টটি। এই ফন্টটিও আমি ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টল করে নিয়েছি। এখান থেকেও আপনারা ফ্রিতে বাংলা ফন্ট, কিছু ডিজাইনার এবং স্টাইলিশ ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। চলুন আমরা গিম সফটওয়্যারে চলে যাই। দর্শক বন্ধুরা, গিম সফটওয়্যারে চলে এসেছি। দেখা যাক একটা ডিজাইনার ফন্ট ব্যবহার করে আমরা এখানে কিভাবে স্টাইলিশ বাংলা টাইপিং করতে পারি। তার জন্য আমি আবার
টেক্সট টুলটিকে সিলেক্ট করে নেব এবং এখানে আরেকটি টেক্সট এরিয়া সিলেক্ট করে নিলাম। এখানে বক্সটিকে আমি ফিক্সড করে দিচ্ছি এবং এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমি ফন্টটিকে আগে সিলেক্ট করে নিচ্ছি। যেরকম আগে বললাম, বেনসন হ্যান্ডরাইটিং বলে ফন্টটি আমি ডাউনলোড করে নিয়েছিলাম অভ্রো কিবোর্ড ওয়েবসাইট থেকে এবং ইনস্টলও করে নিয়েছিলাম। ফন্টটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বেনসন বলে ফন্টটি এখানে রয়েছে। ফন্টটিকে আমি সিলেক্ট করে নিলাম এবং সরাসরি এখানে ক্লিক করার মাধ্যমে আমি টাইপিং শুরু করতে পারি। মনে হলে আমি ফন্টের কালারও এখান থেকে আগেই চেঞ্জ করে নিতে পারি এবং আমি কালারে চলে যাচ্ছি এবং এখান থেকে একটি স্টাইলিশ ফন্ট কালার আমি সিলেক্ট করে নিচ্ছি, ওকে করে নিলাম। চলুন টাইপিং শুরু করি। ধরা যাক একই কথাটা আমি আরেকবার লেখার চেষ্টা করছি। দেখুন এবারে আমি লিখলাম আমি বাংলা লিখছি। আরেকটি সেন্টেন্স আমি লেখার চেষ্টা করছি, এন্টার মেরে নিচের লাইনে চলে এলাম। দেখুন আমি যে কথাটি লিখেছি, আমি বাংলা লিখছি এবং বাংলা লেখা এখন এতটাই সহজ। এটি একটি সুন্দর ফন্টের মাধ্যমে আমি লিখলাম। তাহলে দর্শক বন্ধুরা দেখতে পেলেন এই অভ্রো কিবোর্ড সফটওয়্যারটি ব্যবহার করে এই গিম্প ফটো এডিটিং সফটওয়্যারের মধ্যে ফটো এডিটিং করার সময় আপনারা সরাসরি গিম্পের টেক্সট টুল ব্যবহার করে গিম্প সফটওয়্যারের মধ্যে খুব সহজে বাংলা টাইপ করতে পারেন এবং কোনো ভুলভ্রান্তি ছাড়াই। বহু প্রতিকৃত একটি ভিডিও ছিল এবং অনেক দর্শক বন্ধুরা আমাকে এই ভিডিওটি করার জন্য অনুরোধও জানিয়েছিলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং নিশ্চয়ই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই সফটওয়্যারের উপর আপনারা আর কি ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং পুনরায় অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও গেম সফটওয়্যারের উপর এবং অন্যান্য ওপেন সোর্স ফ্রি সফটওয়্যারের উপর টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। তাহলে আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।